আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 17-এর দীর্ঘ উত্তরধর্মীটা শুরু করছি। আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম ছবি এঁকে দেওয়ার, যেগুলো একদম ইজি সেগুলো আর করছি না। যেমন 1 নম্বরটা, একটা বক্র দিয়েছে আর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মড এক্স যেহেতু এরকম অঙ্ক আগেও করেছো, পারবে। 2 নম্বর, 3 নম্বর একই টাইপের, আমি একটা বলে দিচ্ছি। ধরো আমি 2 নম্বরটা 2-এর 2 বলে দিচ্ছি। কি বলছে? এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষ, তাই তো? তার মানে এইটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স মানে y1 হলে x1, y2 হলে x2, এরকম। তার মানে এইটা y1, x1, y2, x2, y3, x3, মানে এইভাবে যাবে। বা এটা এদিকেও যেতে পারে, তাই তো? y-1, সরি, এইভাবে যাবে। আচ্ছা, আরেকটা দিয়েছে কি, x+2y=6। তার মানে কি কি মান হতে পারে? তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 6-2y, তার মানে y এর মান 0 হলে x এর মান 6, y এর মান 1 হলে x এর মান 4, y এর মান 2 হলে x এর মান 2। তাহলে 6 এইখানটা হলো, ধরো 6-0, তারপর এটা হলো 2-2, ধরো 2-2 এখানে হলো, তারপর হলো 4-1, 4-1 এখানে হলো। তার মানে সমীকরণটা যাচ্ছে এইভাবে। তার মানে দেখো, সীমাবদ্ধ অংশ এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি। তাহলে আমরা ওয়াই অক্ষ যেহেতু, তাহলে এই অংশটা নেব, 3টে দ্বারা সীমাবদ্ধ, এটা কিন্তু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাই না? তাহলে এটা আমরা নেব না, আমরা নেব হচ্ছে এটা। তাহলে এইখানটা, এই দুটো সরলরেখার ছেদ বিন্দুটা যদি আমরা বার করি, এই বিন্দুটা পাচ্ছি, আর এইখানটা আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিই এই সরলরেখাটায়, ওয়াই এর মান কত? আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসাই এই সরলরেখাটায়, এক্স ইকুয়াল টু 0 বসালে ওয়াই এর মান 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0-3, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, দেখো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? এখানটা দুটো ছেদ বিন্দু ওয়াই ইকুয়াল টু এক্স বসিয়ে দাও, তার মানে 3y=6। 3y=, যদি ওয়াই ইকুয়াল টু এক্স বসালে 3y=6, y=3। তার মানে এই যে বিন্দুটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে 3-3 বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তাহলে 0 থেকে 3 এর মধ্যে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। কিংবা এটাকে এইভাবেও করতে পারো, ব্যাপারটা একই, এটা এ করলেই হয়ে যাবে, আর দরকার নেই। আচ্ছা, তারপরের অঙ্কটাও একই রকম। তারপরের অঙ্কটা আমি আর করাচ্ছি না। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এইটা, আর 3টে বিন্দু বসিয়ে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এর লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, চিহ্নিত করো 0-1-এর মধ্যে এই দুটি বক্ররেখার অন্তর্ভুক্ত, বা দুটোর বক্ররেখার অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর অঙ্কটা, 5 নম্বরটা আমি পরে বলছি, 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 6 নম্বরটা কি বলছে? প্রথমটা তো বুঝতেই পারছো, কেন্দ্র হচ্ছে 0-0, তার মানে এরকম যাবে। পরেরটা কি বলছে? 2-0, তার মানে কেন্দ্রটা হয়তো এটার হচ্ছে, কেন্দ্রটা হয়তো এখানে হবে, তাই তো? যেহেতু এর ব্যাসার্ধ 2, তাহলে কেন্দ্রটা এরকমভাবে যাবে, তাহলে এরও ব্যাসার্ধ 2, তাহলে এইটা এইভাবে যাচ্ছে, ব্যাসার্ধ 2 তো, তার মানে এইটা ব্যাসার্ধটা 2, তার মানে এই অংশটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এইটা, এই দুটোর ছেদবিন্দুটা আমাদের এখানটা বার করতে হবে, আর এই বৃত্তটা যখন এক্স অক্ষকে এখানটা কত বিন্দুতে ছেদ করছে? 2,0 বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা আমরা জানি কেন্দ্রটা। আর ঠিক একইভাবে এইখানটা যখন ছেদ করছে, এই বৃত্তটা এসে একে কোন বিন্দুতে ছেদ করছে? একে 0-0 বিন্দুতে ছেদ করছে। কারণ কি? ব্যাসার্ধ যখন 2, এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে? এইটুকু যদি 2 হয় তাহলে কেন্দ্রগামী হবে, তাহলে এটা 0-0 বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের যখন মানটা নির্ণয় করতে হবে, আমাদের কি করতে হবে, আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি,
এই লম্ব এই দুটোর ছেদ বিন্দুটা আমরা এখানে বার করব। আমি যেহেতু আগের অঙ্কগুলো ম্যাক্সিমাম বলে দিয়েছি, আমি এখানে কিন্তু ছবিগুলো বুঝিয়ে দেবো, তোমরা একটু নিজেরা করতে চেষ্টা করো, যদি না পারো আমি করে দেবো। তাহলে এই ছেদ বিন্দুটা আমরা যদি বার করি, তাহলে দেখো এই যে বৃত্তটা, প্রথম কথা হচ্ছে এর ওপর এবং নিচে সমান, আমার আঁকাটাই হয়তো সমান মনে হচ্ছে না। তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা আমরা যদি ওপরের অংশটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করি, পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষেত্র কোথা থেকে কত পর্যন্ত করব, দেখো এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে, এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে, তো এইটা তো 0 0, ঠিক আছে। আমরা যদি এই বিন্দুটা বার করে নেই, তাহলে 0 থেকে এই বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক পর্যন্ত আমরা এই বৃত্তটার ক্ষেত্রফলটা বার করলাম, তাই তো? তাহলে এইটা করলে আমরা কোনটুকু অংশের ক্ষেত্রফল পাচ্ছি, এখান থেকে এইটুকু, ঠিক আছে। এবার দেখো বাকি যে অংশটা রয়েছে সেটা এই x² + y² = 4 এর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি দ্বিতীয় বৃত্তটার ওপর বা প্রথম বৃত্তটার ওপর, অর্থাৎ এইটাকে আমরা কী নেব, এই অংশটা যেটা আমি দেখো এরকম দাগ দিলাম, এটা হচ্ছে x² + y² = 4। তাহলে y এর মান হচ্ছে √4 - x², ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেশন যখন করব আমরা কি লিখব, এই যে বিন্দুটার স্থানাঙ্কটা কিন্তু আমি বার করিনি, তোমরা বার করবে, বার করে এই যে জায়গাটা পাচ্ছি তার 2 2 ওই পর্যন্ত পাচ্ছি। আর এইটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, y এর মান হচ্ছে 4 - x - 2 তার হোল স্কোয়ার, তার √ এটার ইন্টিগ্রেশন কত থেকে, না 0 থেকে ওই বিন্দুটা পর্যন্ত। তাহলে এই দুটোর যোগফল করলেই ওপরের অংশটা পাচ্ছি, এটার ABCD দিয়ে নাম দিয়ে দিও, তার 2 দিয়ে গুণ করলে পুরো অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো, এই অঙ্কটা করবে। আচ্ছা 7 নম্বরটা দেখো কি বলছে, y = 3x + 3, ঠিক আছে। এটা একটা সরলরেখা, তাহলে এটার আমরা বিন্দুগুলো বার করতে পারি। তাহলে এক্স ওয়াই, আচ্ছা এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 3, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 6, এক্স এর মান 2 হলে ওয়াই, বা এক্স এর মান -1 হলে ওয়াই এর মান 0, ঠিক আছে। তাহলে এটা সরলরেখাটা কীরকম হলো, 0 3, তার মানে ধরো এরকম জায়গায় হলো 1, এক্স এর মান 1, ওয়াই এর মান 6, ধরো এরকম জায়গায় হলো এক্স এর মান -1, ওয়াই এর মান 0, তার মানে কি সরলরেখাটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে কি বলছে, এবারে দেখো একটা অধিবৃত্ত রয়েছে, অধিবৃত্তটা কীরকম, y = x, মানে y² = 4x, না y = x² এইভাবে রয়েছে, তাই তো? তাহলে এইখানটা আমরা পয়েন্ট কি কি পাচ্ছি, তার মানে বুঝতেই পারছো প্রথম কথা এটা এইভাবে থাকবে, যেহেতু x² = 4ay এই প্যাটার্নে আছে। দ্বিতীয় কথা এটা কিন্তু 0 0 বিন্দুগামী নয়, তাই তো? তাহলে এখানটা আমরা কি কি লিখব, এক্স ওয়াই, তাহলে ওয়াই এর মান কি কি পাই, আচ্ছা এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 15, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 15 কে 16 5 11, এক্স এর মান 2 হলে 4, 15 4 19, 7 থেকে 10 বাদ দিলে 9, তার মানে মানগুলো কীরকম পাচ্ছি দেখো, অনেকটাই বড় বড়। আমি এটা একটু বাড়িয়ে দিই, আচ্ছা 0 15, এই মানটা আপনার 3, তাহলে 15 ধরো অনেকটাই উপরে হবে। আচ্ছা তারপর হচ্ছে 1 11, ওয়ান এটা 9 হলে 11 এখানটা হবে অন্তত, তারপরটা 2 9 2 9, তাহলে এখানটা হচ্ছে, তাই তো? তার মানে জিনিসটা যাচ্ছে দেখো এইভাবে, এরমভাবে যাচ্ছে, তাই না? অক্ষকে এখানে ছেদ করলো, যেহেতু এই 9 9 বিন্দুতে হচ্ছে 2 9, তাহলে এদের ছেদ বিন্দু যদি 2 9 হয়, আমার ছবিটা কি ঠিক আঁকলাম,
দাঁড়াও, 1 6 15 16, ওয়াই এর মান 11, আর আচ্ছা আর কটা বিন্দু দেখি, ওয়াই এর মান, আচ্ছা এক্স এর মান যদি -1 নেই, -1 নিলে আরো বেড়ে যাচ্ছে না, এক্স এর মান, সরি দেখো আমি এখানে একটা ভুল করে ফেলেছি আঁকার সময়, এটা তো 1,6 তাই না, আর এটা আমি পেয়েছি 2,9, দুটো বিন্দু এক হয়ে গেছে, তাহলে 2,1,11, এখানটা একটু বেশি উঁচু উঁচুতে নেওয়া হয়ে গেছে, এটা এত উঁচুতে হবে না, আমি আবার ছবিটা করে দিই নাহলে ক্লিয়ার হবে না, আমি আগের পয়েন্টগুলো একটু বেশি উঁচুতে নিয়ে নিয়েছি, তাহলে এইটা ধরো, এইটা এইটা ধরো 0,3, আর 1,6, 1,6 ধরো এখানে, তাহলে সরলরেখাটা এইভাবে যাচ্ছে, আর এইটা দ্বিতীয়টার ক্ষেত্রে 0,15, এখানে আর আঁকায় ধরাতে পারছি না, 1,11, এটা 6 হলে ধরো এরম জায়গায় 11, 2,9, তার মানে জিনিসটা যাচ্ছে দেখো এইভাবে, এরমভাবে যাচ্ছে তাই তো, তো এরমভাবে যদি যায় এদের এই তাহলে সীমাবদ্ধ অংশ এইটা, এই চিহ্নিত অংশটা, তাহলে এখান থেকে আমরা ওদের ছেদবিন্দুটা বার করতে পারি, ওয়াই এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে আমরা ছেদবিন্দুটা পাচ্ছি না, 3x + 3 = x² - 5x + 15, করলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান পাবো, এক্স এর মান বসালে ওয়াই এর মান পাবো, তো এখানে যে মানটা রয়েছে সেই মানটা নিয়ে যদি আমরা এইটাকে ইন্টিগ্রেশন করি কত থেকে কতর মধ্যে করব, দেখো আমরা এখানে যদি ওয়াই ডি এক্স করি আমরা এখানে কত থেকে কতর মধ্যে পড়বো, এই যে আমরা মানটা পাচ্ছি এক্স এর মানটা এখানে যা পাচ্ছি সেখান থেকে কত না এখানে 15, তাই না, সরি এখানে তো এক্স এর মানটা আছে 0, তাহলে 0 থেকে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে 15, তাহলে এই 0,2 এইখানে যা এক্স এর মান পাবো তার মধ্যে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা আচ্ছা 8 নম্বর অঙ্কটা আর 9 নম্বর অঙ্কটা একই টাইপে, আমি তোমাদের আজকে বলছি ওই ধরো 13, 14 কত পর্যন্ত আছে তোমাদের, আছে হচ্ছে 31 থেকে 15 পর্যন্ত আজকে তোমাদের দিচ্ছি, তাহলে 8 নম্বরটা কী হবে, 8 নম্বরটা দেখো, একটা রয়েছে y² = 4x, x² = 4ay, খুব কমন ছবি এটা, তাহলে প্রথমটা তো 0,0 একটা ছেদবিন্দু, তাহলে আরেকটা এখানটা কী হবে, এই যে বিন্দুটা আছে দুটোর ছেদবিন্দু, দুটোর ছেদবিন্দু এখানটা যদি আমি বসিয়ে দিই কীভাবে সমাধান করব, x = y² / 4 বসিয়ে দাও এক্স স্কোয়ারের জায়গায়, তাহলে সেখান থেকে আমরা ওয়াই এর মান পাচ্ছি, করলে এই ছেদবিন্দুটা পাচ্ছি, এবার তাহলে এই সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কী করে বার করব, এটা এটা পুরোটা নিলাম মাইনাস, কেন দেখো শুধু এইটুকু অংশ পাচ্ছি তাই না, এইটার পুরোটা নিয়ে আমরা কি পুরোটা নিচ্ছি, নিচ্ছি না, কতটুকু নিচ্ছি না এইটুকু, তাই কি করব মাইনাস এই x² + 4ay করলে যেটা পাচ্ছি, আর পয়েন্ট কি হবে 0,2, এখানে এক্স এর মান কত, এক্স এর মান 0, আর এই যে ছেদবিন্দুটা করলে এখানে যে মানটা পাবো এক্স এর, এই দুটোর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, সেম পরেরটা আচ্ছা 11 নম্বর দেখো, বৃত্ত আর অধিবৃত্ত, আশা করি তোমরা পারবে, পরেরটা তো একই অঙ্ক, তারপরেরটা অধিবৃত্ত আর সরল রেখা, এখানে দেখো অধিবৃত্তটা এরকম এই, আর সরল রেখাটা x - 2y + 8 = 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x = 2y - 8, তাহলে এখান থেকে যদি আমরা পয়েন্টটা বার করি আচ্ছা কি পাচ্ছি, ওয়াই এর মান 0 হলে এক্স এর মান 8, ওয়াই এর মান 2 হলে এক্স এর মান -4, ওয়াই এর মান 3 হলে এক্স এর মান -2, এরকম আসছে, তাহলে 8,0, তাহলে 8,0 হলে ধরো এরকম জায়গায় আসলো,
তারপরে -4 -4 থ্রি, ধরো এরকম জায়গায় আসলো। তারপরে কি আছে, আমি মনে হয় মানটা ভুল লিখলাম না, ওয়াই ওয়াইয়ের মান 3 হলে, আমি এটা ভুল মান লিখলাম, এক্সের মান -2, তাই তো? ওয়াইয়ের মান 2 হলে এক্সের মান -4, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের এক্স এটার মান যদি -2 হয়, এটার মান 3, -4 হলে মানটা কোনো গণ্ডগোল করলাম আমি, আচ্ছা এক্স ওয়াইয়ের মান যদি 2 হয়, এক্সের মান 2 × 4, তাহলে এক্সের মান -4, তার মানে এখানে হচ্ছে -4 2 হলো। ওয়াইয়ের মান যদি 3 হয়, 3 × 6, এক্সের মান -2, তাহলে ওয়াই এক্সের মান যদি -2 হয়, ওয়াইয়ের মান হলো থ্রি, তাহলে এটা হচ্ছে এরকম। যদি আমি ছবিটা মনে হয় গণ্ডগোল করছি, আবার একবার পয়েন্টগুলো বসাই। এক্স ওয়াই, আচ্ছা ওয়াইয়ের মান 0 হলে এক্সের মান, হ্যাঁ আমি যে গণ্ডগোল করেছি, এক্সের মান -8, তাই তো? ওয়াইয়ের মান 1 হলে এক্সের মান -6, ওয়াইয়ের মান 2 হলে এক্সের মান -4, ঠিক আছে? তার মানে -8, 0, তার মানে -8, 0 মানে ধরো এরকম জায়গায় হলো। তারপরে -6, -6, 1, তাহলে ধরো এরকম জায়গায় হলো, এটা ভুল হয়েছে। তারপরটা হলো -2, 3, তার মানে ধরো এরকম জায়গায় হলো। তাহলে ছবিটা কীরকম হলো, এরকম হলো। তাহলে সীমাবদ্ধ অঞ্চল কোনটুকু হলো বাবা, এইটুকু হলো না? এটাই তো ওদের দুটো দিয়ে সীমাবদ্ধ অঞ্চল। তাহলে এই সীমাবদ্ধ অঞ্চলে আমরা কত, 0 থেকে যদি এই পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলেই তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ছেদবিন্দুটা বার করবে, বার করে 0 থেকে ওই পর্যন্ত ইন্টিগ্রেশন করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে বাবা দেখো, বাকি যে অঙ্কগুলো আছে মোটামুটি একই রকম। আচ্ছা শুধু এইটুকু বলার যে x² + y² ≤ 1 মানে আমরা ইকুয়াল টু 1 ধরবো, 14 এর 1, আর x + y = 1 ধরবো, বাকিগুলোর ক্ষেত্রেও তাই। আচ্ছা x² + y² = 2x, এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা 11 নম্বরটাকে আমরা কী লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি তো, x - a² + y² = a², তাই তো? এ কেটে গিয়ে করে 2x ও পাশে চলে গেল, তাহলে এইটাকে আমরা কি লিখব, এর কেন্দ্র কত, a, 0, কেন্দ্র a, 0, ব্যাসার্ধ a, 0, তার তাই যদি হয় তাহলে ব্যাপারটা এরকম, আমি যদি এই ডিস্টেন্সটাকে a ধরি তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, তাই তো? আর কি দিয়েছে, y² = ax, তাহলে এটাকে ধরো এইভাবে ধরলাম, এরকম ধরলাম, তাহলে এই অংশগুলোর ক্ষেত্রফল বার করতে পারবো না, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো তাহলে করতে পারবে। আচ্ছা আর একটা, সরি 5 নম্বরটা বলা হলো না, দ্বিগুণ কোটি মানে তোমরা জানো যে কোনো অধিবৃত্তের দ্বিগুণ কোটি মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে এর যদি সীমাবদ্ধ অঞ্চল এইটা হয়, তাহলে আমরা ধরলাম y² = 4x, দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্ব, এই যে দ্বিগুণ কোটি থেকে এই দূরত্বটা, এটা একটা কি হচ্ছে, আয়তক্ষেত্র। তাহলে এই অংশটার যদি আমরা ক্ষেত্রফলটা বার করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পাবো, আর এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তো আমাদের জানাই আছে। আচ্ছা এটা কিন্তু তোমাদের বইতে উদাহরণেই আছে, আমি তোমরা যদি দেখবে তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা করে আমাকে প্রবলেম, আমি কিন্তু আজকে ইচ্ছে করে সব অঙ্ক করলাম না, তোমরা নিজেরা একটু করো, করে যদি অসুবিধা হয় আমাকে বলবে।